এই বাড়িতে পাঁচটা জানালা আছে, পাঁচটা জানালাতে পাঁচটা চাক বসেছে। তার মধ্যে সবচেয়ে বড় চাক হলো এটা। এই চাকটা একটু দেখেন, অনেকগুলা একটা চাকের মধ্যে একটা চাক করেছে, নতুন চাক তৈরি করেছে ভিতরে, মানে মোমের চাক তৈরি করেছে, ঘর তৈরি করছে। এগুলোতে মধ্যে হবে মোয়ালটা দেখেন, ধোয়ার মাধ্যমে ধোয়া নিভে যাচ্ছে, কিন্তু ধোয়ার মাধ্যমে হাত দিয়ে মৌমাছিগুলো সরাই দিচ্ছে। পুরো চাকটা একটু দেখাই দূর থেকে। ভাইয়া, এটার হিসাব আপনি বুঝবেন না, এখানে মধু প্রত্যেকটাই হয়েছে, আপনি বুঝবেন না। এগুলো হাসিটা কই শুনবেন তো, মাছ দিয়ে একদম পাটা ভর্তি করে ফেলেছে, রাখেন, রাখার ব্যবস্থা করেন। বাচ্চা না, এই পেশাটা তিনজন আছে এখানে, তিনজনে চাক কাটতেছে। পুরো শরীর মৌমাছি দিয়ে ভরে গেছে। ওই পাশটাতে পুরোটাই মধু হয়েছে, কেটে নেওয়া হবে। পুরো শরীর মৌমাছি দিয়ে একদম ভর্তি করে ফেলছে। ক্যামেরার পিছনে মৌমাছি ধরে গিয়েছে, ক্যামেরার মধ্যে আপনি এত ভয় করতেছেন, ধোয়া ধরেন নেন, কেন আপনি ভয় করতেছেন, নেন। এই মধুরা কাটতে খুব কষ্ট হয়ে একটা বিশাল বড় চারটা তো এই মধু করেছে, এই চারটা থেকে গেল, চারটা থেকে ক্যামেরার মধ্যে মৌমাছি বসে গেছে। ক্যামেরার মধ্যে মৌমাছি বসে যাচ্ছে, ঝামেলা হচ্ছে একদম জানালার সাইডে, চাকটা কাটতে অনেক সময় লাগতেছে, ঝামেলা হচ্ছে। তবে বেশ ভালো মধু হয়েছে, মধুটা খুবই ভালো হবে, সুন্দর মধু। ক্যাপিং করা মধু পরিপক্ক, যেটা পুরোটাই মধু। চাক কিভাবে ঢুকে দিচ্ছে দেখেন, চাকু ঢুকাই দিয়ে দিয়ে চাকটা থেকে যাবে, চাকি ওটাই থেকে যাবে, কিন্তু মধুর অংশটুকু কেটে নিচ্ছি আমরা। হ্যাঁ, রড আছে, রড কেটে বের করতে হচ্ছে, রড ভেদ করে মধুটাকে বের করতে হচ্ছে। আর এর ফাঁকে বলে নেই, আমাদের আজকে মধু কাটা শেষ। তাসমানের মধুগুলো অর্ডার করতে আমি তাসমানের পক্ষ থেকে এসেছি। তাসমানের মধুগুলো অর্ডার করতে কিভাবে অর্ডার করতে হবে এটা একটু বলে দিই। অনেক মধু পড়ে যাচ্ছে। তাসমানের মধুগুলো অর্ডার করতে আপনাদের আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া থাকবে।
নাম্বারে কল করবেন অথবা কমেন্ট করবেন আপনার ঠিকানা দিয়ে এরকম এই মধুগুলো পেয়ে যাবেন ঠিক এখন আর লাগবে না তোর নিচে ফেলে ধরেন এই ছেলে না এটা একটা প্লেট ধরে যে মধুগুলো এখন আর লাগবে না ওগুলো তো দিতে হবে না ওই যে ধর বালিশ ধর বালিশ ধর থাক ভিড় হচ্ছে ভাই সামান শরীরটা মোমা মুড়ু দিয়ে শেষ হয়ে গেল গোসল করতে হবে ভর্তি আর আছে কি ভিতরে নষ্ট হয়ে কেন রে ভাই নষ্ট হয়ে যাবো আজ সাদা আজ এই রাস্তা নিচু 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 ভিতরে নিচের এই কাটটা আছে হ্যাঁ কাটটা আছে হ্যাঁ পুরো এক বালতি প্লাস্টিকের বালতিতে এক বালতি মধু হয়েছে একটু থামেন তো এখানে একটু থামেন একটু ভাই ভাই একটু থামেন আলো তো বাইরে নেই খুবই সুন্দর মধু হয়েছে ওকে ঠিক আছে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন